প্রবাসী কল্যাণ ব্যাংকের 279 পদে আবেদনের সময় বাড়লো, এ ধরনের একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। স্বপ্নরঙ্গা মেটোপথ সংবাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখি। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওটা দেখা যাক। গত সপ্তাহে আমি আপনাদের মাঝে একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে প্রবাসী কল্যাণ ব্যাংকে 279টি পদের একটি ভিডিও। এই ভিডিওটি আপনারা দেখেছেন এবং আপনাদের অনেক লাইক কমেন্ট শেয়ার পেয়ে আমি ধন্য। আপনাদের সুবিধার্থে আজকের এই যে স্বল্প পরিসরের কথাবার্তাগুলো আমি জানাতে যাচ্ছি। বাংলাদেশ ব্যাংক ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় প্রধান কার্যালয় ঢাকা, 20 জানুয়ারি 2021, এখানে অনলাইন আবেদনের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি এসছে। বিগত 4/1/2021 তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর 3/2021-এর অনুবৃত্তিক্রমে ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত প্রবাসী কল্যাণ ব্যাংকে সিনিয়র অফিসার সাধারণ এর 81টি, অফিসার সাধারণের 112টি এবং অফিসার ক্যাশ এর 86টি শূন্য পদে নিয়োগের জন্য অনলাইন আবেদনের সময়সীমা আগামী 28/1/2021 তারিখ রাত 11:59 পর্যন্ত বর্ধিত করা হলো। মহাব্যবস্থাপক ও সদস্য সচিব ব্যাংকার সিলেকশন কমিটির জনাব আরিফ হোসেন খান স্যারের একটি সিগনেচার সম্বলিত এবং এখানে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিজ্ঞপ্তিটা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রবাসী কল্যাণ ব্যাংকের যে সার্কুলার, সেটি সময়সীমা ছিল 21 জানুয়ারি, সেটি এক সপ্তাহ বাড়িয়ে 28 জানুয়ারি আবেদনের শেষ সময় করা হয়েছে। 279 জনকে নিয়োগের জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে 4 জানুয়ারি থেকে। এখন চাকরি প্রত্যাশীরা 28 জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। আমার পূর্বের যে ভিডিওটা আছে ওই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন কিভাবে আবেদন করতে হবে। সেগুলো যদি নতুন করে কেউ আবেদন করতে চান সেগুলো ওই ভিডিওর মাধ্যমেই আপনারা জানতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে আমার ওই ভিডিওর লিংক দিয়ে দেব, সেই লিংকে ক্লিক করে ভিডিওটি দেখে বিস্তারিত বুঝে তারপর আবেদন করতে পারবেন। তো আজ এ পর্যন্ত। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আপনারা যারা আবেদন এখনো করেননি তারা দ্রুত আবেদন করবেন এই সময়সীমার ভিতরে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সফলতা ও সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।